চিত্রনায়িকা পরিমণির জীবন ঘটনা বহুল ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক পিছু ছাড়েনি তার বড় পর্দায় একের পর এক সিনেমা মুক্তি পেলেও ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারেননি পরি একাধিক বিয়ে করলেও কারো সঙ্গে থিতু হতে পারেননি এই নায়িকা মাদক কাণ্ডে জেলেও যেতে হয়েছে এই সুন্দরীকে এরপর মারধর হুমকি ও যৌন হয়রানির মামলায় আসামিদের যাতায়াত ভাড়া দিতে চিত্রনায়িকা পরিমণিকে নির্দেশ দিয়েছেন আদালত এদিন পরিমণির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও এদিন পরিমণি আদালতে হাজির হননি পরে পরিরাইন আইনজীবী জয়ারানী দাস সাক্ষ্য গ্রহণ পেছাতে সময় আবেদন করেন আবেদনে বলা হয় পরিমণি শুটিংয়ের জন্য ভারতে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি দু সালের উনত্রিশে নভেম্বর পরিমণি সাক্ষ্য দেওয়া শুরু করেন এরপর দু সালের এগারোই জানুয়ারি ছয় মার্চ ও তেইশে মে সাক্ষ্য গ্রহণের দিনে পরিমণি আদালতে অনুপস্থিত ছিলেন চব্বিশে জুলাই আংশিক সাক্ষ্য দেন পরবর্তীতে তেরোই সেপ্টেম্বর ও চলতি বছরের পনেরোই জানুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পরিমণিকে শেষবারের মতো সময় দেন পাশাপাশি আসামিদের যাতায়াত ভাড়া এক হাজার টাকা দিতে নির্দেশ দেন